unwittingly plunges himself into the... What if something magical happens? কি অবস্থা সবার? কোটি কোটি টাকা বাজেট থাকার সত্ত্বেও আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা যারা প্রফেশনাল তারা যেগুলো সিনেমার মধ্যে আমাদেরকে আসলে দিতে পাচ্ছে না, দেখাতে পাচ্ছে না, এবং আমরা গর্বের সাথে বলতেও পারছি না যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভালো সিনেমা হচ্ছে, বলার মতো সিনেমা হচ্ছে, যেগুলো হলিউড বলিউডের সাথে টক্কর দেওয়ার মতো সিনেমা। বিশেষ করে VFX এর সেক্টরটা খুবই নর্মাল বললে ভুল হবে, একদম গার্বেজ। খুবই সীমিত বাজেটে এবং নন প্রফেশনাল একটা টিম নিয়ে, আমি এটাকে নন প্রফেশনালি বলবো, এরা তো আসলে কোনো প্রফেশনাল নামধারী কোনো আর্টিস্ট না, এরা সম্পূর্ণ কাজটাই করছে প্যাশনের জায়গা থেকে। অথচ তারা এমনভাবে কাজটাকে প্রেজেন্ট করতে সক্ষম হচ্ছে, ইতিপূর্বেও হয়েছে, যা দেখলে আপনি বিশ্বাসই করতে চাইবেন না এটা বাংলাদেশের কোনো কাজ। বলছিলাম ব্ল্যাকবক্স স্টুডিওর কথা, এরা একটা নন প্রফেশনাল টিম, এরা এমন একটা টিম যারা নিজেদের প্যাশনের জায়গা থেকে কাজ করে যাচ্ছে। এমন কিন্তু না যে তাদেরকে হিউজ পরিমাণ স্পন্সর করা হচ্ছে, এমন কিন্তু না তাদের ব্যাকগ্রাউন্ডটা অনেক ভালো, এমন কিন্তু না যে তাদের হিউজ পরিমাণ টাকা পয়সার অভাব নাই, তারা শুধু যাচ্ছে যেখানে যত টাকা খরচ করা দরকার করতেছে, জাস্ট একটা ভালো কন্টেন্ট দরকার, এরকম কিন্তু না। কোনো রকম প্রফিটের আশা না করে, হ্যাঁ আপনি অবাক হবেন, আমার ভিউয়ার্সদের বলবো জাস্ট ব্ল্যাকবক্স স্টুডিও ইউটিউব চ্যানেলটা দেখুন, তারা এর আগে একটা কাজ এনেছিল দুর্দান্ত, এক কথায় আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, আপনারা দেখলে বুঝতে পারবেন, দ্য ভিলেজ নামে, সেখানে কি দুর্দান্ত VFX এর খেলা তারা দেখাইছিল অল্প বাজেটের মধ্যে, মাত্র 30-35 হাজার টাকা বাজেট নিয়ে তারা ওই কন্টেন্টটা মেক করেছিল। আর এবার তারা আরও বড় চমক নিয়ে এসেছে, দীর্ঘ এক বছর পরে তারা এই প্রজেক্টটার আরেকটা ট্রেলার লঞ্চ করলো। এর আগে আরেকটা ট্রেলার আসলে এসেছিল, সেটা নিয়ে আমি আসলে রিভিউ করতে পারিনি, কারণ ওই ট্রেলারটা আমার চোখে পড়ছিল না, বাট এই ট্রেলারটা দেখার পরে আমার কাছে মনে হচ্ছে যে তারা খুবই প্রমিসিং, তারা হারিয়ে যেতে আসে নাই, তারা প্যাশনের সাথে কাজ করে ভালো কিছু করতে এসেছে। বিশেষ করে তারা যে লো বাজেটের মধ্যে এত দুর্দান্ত VFX আসলে উপহার দিচ্ছে, টিম ওয়ার্ক এত ভালোভাবে করতে পারতেছে, এত লম্বা সময় ধরে ধৈর্যের সাথে এই ধরনের কাজ করতে পারতেছে। খেয়াল করে দেখবেন তাদের কাজগুলো কোনো আহামরি কোনো লোকেশনে গিয়ে কিন্তু করা হয় নাই, র লোকেশনে তারা শ্যুট করেছে, কিন্তু র লোকেশনগুলোকে এক্সট্রাঅর্ডিনারি VFX এর মাধ্যমে তারা কিন্তু দুর্দান্ত করে তুলেছে। এই যে VFX এর দুর্দান্ত একটা খেলা, এই খেলাটাই কিন্তু খেলতে পারে না আমাদের প্রফেশনাল ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা, যারা ফিল্ম মেকিং করে থাকে, যারা আসলে ফিল্মের এডিটিং করে থাকে। ব্ল্যাকস্টোন নামে একটা এপিসোডের ট্রেলার তারা লঞ্চ করেছে, ব্ল্যাকস্টোন, এই ব্ল্যাকস্টোন অর্থ কি বুঝিয়েছে, কালো পাথর, এই টাইপ কিছু, কালো পাথর যেটার মধ্যে একটা অন্যরকম শক্তি আছে, একটা পাওয়ার আছে, সুপার পাওয়ার, সেই সুপার পাওয়ারের বলে হয়তো বা কোনো একটা সাধারণ মানুষ অতিমানবীয় শক্তিতে রূপান্তরিত হবে, একটা সুপার হিরো টাইপ কিছু একটা হয়ে যাবে। তো এই ধরনের কাজ, এই ধরনের কনসেপ্ট বাংলাদেশে কিন্তু হয় না সচরাচর, কেননা বাংলাদেশে VFX এর কারিশমা কেউ দেখাতে পারে না, অল্প বাজেট, এই দোহাই দিয়ে অনেকে কিন্তু এই ধরনের কাজগুলো দিনের পর দিন স্কিপ করে যায়। অথচ হলিউড বলেন, বলিউড বলেন, এরা সবাই কিন্তু দিনকে দিন VFX এর কারিশমা দেখিয়েই যাচ্ছে, অনেক দূর এগিয়ে গেছে তারা। আর আমাদের সবচেয়ে বড় সমস্যা এখানে, সম্প্রতি সময়ে অনেক বড় বড় প্রযোজক প্রযোজনা প্রতিষ্ঠান থেকে, বিশেষ করে জাজ মাল্টিমিডিয়া, তারা অনেক VFX এর দোহাই দিছে। জিন নামে একটা সিনেমা এর আগে আসছিল, এবার জিন 2 আসতেছে, তো এরা বলতেছে যে VFX এর কাজ করতে অনেক বেশি অর্থের প্রয়োজন, সেই অর্থ আমাদের নাই, সেই বাজেট আমাদের নাই বলে আমরা এবার VFX রাখিই নাই সিনেমাতে, যতদিন পর্যন্ত VFX এর কাজ আমরা করতে না পারবো প্রপারলি ততদিন পর্যন্ত VFX ওয়ালা সিনেমা আমরা করবোই না। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা একটু শেখেন কীভাবে VFX এর কাজ লো বাজেটের মধ্যেও প্যাশনের সাথে করা যায়। প্যাশন যদি না থাকে, শুধু যদি বিজনেসের চিন্তা থাকে, তাহলে তো করতে পারবেন না, এটা তো স্বাভাবিক বিষয়, তাহলে শুধু ওই উল্টাপাল্টা মার্কেটিং করতে হবে যে হলের সামনে অ্যাম্বুলেন্স রাখবো। আমি শুধু বলতে চাই যে এই যে ব্ল্যাকবক্স স্টুডিও নামক যে ইউটিউব চ্যানেলটা এবং তাদের ফেসবুকেও পেজ আছে, তো এরা এত দুর্দান্ত কাজ করতেছে, আপনারা সবাই এদেরকে সাপোর্ট করেন, তাদের এই কাজের মধ্যে কোনো প্রকার খুঁত খোঁজার জন্য, ভুল ত্রুটি খুঁজে বের করার জন্য এখানে আমি আসলে বসি নাই, তাদেরকে সাপোর্ট করার জন্য আমার ছোট্ট চ্যানেল, তাদের চ্যানেলটা এখন মোটামুটি বড়, কিন্তু তারপরেও বলবো যে তাদের যথেষ্ট সাপোর্টের অভাব আছে। আমরা যেভাবে পস্তা পচা সিনেমা নিয়ে আমরা যেভাবে আকর্ষণ ফিল করি, তাদের এত ভালো কাজ হচ্ছে কিন্তু এই ধরনের ভালো কাজ অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে না, এটা খুবই দুঃখজনক। আপনারা জাস্ট যান, গিয়ে কন্টেন্টগুলো দেখেন, বিশেষ করে এই ব্ল্যাকস্টোন, এটা ট্রেলার আসছে, কি দুর্দান্ত কনসেপ্ট তাদের, কি দুর্দান্ত VFX এর কাজ দেখিয়েছে তারা। আরেকটা ব্যাপার সবচেয়ে বেশি অবাক হয়ে গেছি আমি, এটা তো আমি এক্সপেক্টই করেছিলাম না, এখানে মান্না, মহানায়ক মান্নাকে তারা স্মরণ করেছে, এই ব্যাপারটা আমাকে খুব অবাক করেছে, এই ব্যাপারটা আমাকে খুব আনন্দিত করেছে, খুব গর্বিত করেছে। জানি না তারা কিভাবে মান্নাকে এখানে পোর্ট্রে করবে, কিভাবে মান্নাকে এখানে প্রেজেন্ট করবে, কিন্তু এই ব্যাপারটা দেখার জন্য হলো আমার মনে হয় যে অনেক বাংলা সিনেমা প্রেমী যারা মান্নার পাগল ভক্ত ছিল, আছে, থাকবে, তারা এই কন্টেন্টটা দেখবেই। অবশ্যই হলিউডের সুপার হিরো বেস সিনেমাগুলোর সাথে বা ওই ধরনের ওদের VFX এর সাথে কখনোই তুলনা করতে চাইবো না, আমি শুধু এটুকু বলতে চাই লো বাজেটের মধ্যে নন প্রফেশনাল টিম নিয়ে প্যাশনের জায়গা থেকে যদি এতটা সম্ভব হয়, এত দুর্দান্ত একটা কাজ তার উপর দিতে পারে, তাহলে তাদেরকে যদি ভালো বাজেট দেওয়া হয়, তাদেরকে নিয়ে যদি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজে লাগানো হয়, তাদেরকে যদি একটা
ফিল্ড দেওয়া হয় কাজ করার, যে তোমরা করো, আমরা পেছনে আছি, সাপোর্টে আছি। এবং আমরা যারা সিনেমার দর্শক আছি, তারা যদি আসলে বিবেক দিয়ে চিন্তা করি, তাদের কাজগুলোকে সাপোর্ট করি, তাহলে নিশ্চয়ই বাংলাদেশের ভবিষ্যতের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অনেক অনেক ভালো কিছু হবে। এক কথায় বলা যেতে পারে, এরাই হবে ভবিষ্যৎ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির পথপ্রদর্শক।